শুভ সকাল। আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা শহীদ দিবস। সকল শহীদদের প্রতি আমার স্যালুট এবং অবিরাম ভালোবাসা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনার ফুলকপি না পাতাকপি? এই পাতাকপিটা রাসায়নিক এবং কীটনাশকবিহীন, যার ফলে কিন্তু এখানে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সারের উপস্থিত পাওয়া যাবে টোটালি। আর এটাতে কিছুটা খেয়ে ফেলছে পোকায়, তারপর আমি কীটনাশক ইউজ করি না। দেখেন অনেকগুলো আছে, প্রায় এখন 70টার মতন আছে। প্রতিদিন খাচ্ছি, প্রতিদিন তো খাওয়ার ইচ্ছা করে না। তাই দেখেন এটা কিন্তু আপনার পেঁয়াজগুলোর এত মোটা বা সতেজ হওয়ার কারণটা কি আমি কিছুটা ফাইন্ড আউট করতে পারছি। যে এটা লাগানোর একটা দিন আছে, এই দিনগুলোকে আমাদেরকে দেখতে হবে। আপনি একই টাইমে লাগাইলেন, কিন্তু আসলে লাগানোর দিন পুঞ্জিকা অনুসারে যদি লাগানো যায় তাহলে কিন্তু এর ফলন বাম্পার হবে, আমি যেটা আশাবাদী। কারণ আপনাকে আমি দেখাই, এই দেখে এটা এটা অল সতেজ হয়ে গেছে এবং অনেক বড় বড় হয়েছে। এগুলো কিন্তু হয় নাই, একই বীজ এগুলো লাগিয়েছি আমি পাঁচ দিন পরে, আর এগুলো এসেছি 5 দিন আগে। তো যেটা আমি বুঝলাম, অ্যানালাইসিস করে বুঝলাম যে এটা আসলে এটা পুঞ্জিকা অনুসারে যদি লাগানো যায় চন্দ্রগ্রহণ বা চাঁদের আলোকের উৎস থেকে, তাহলে কিন্তু ফলনটা বৃদ্ধি পায়। আমি যদি আরও একটু দেখাই, এই পেঁয়াজ, এই পেঁয়াজ কিন্তু আগে লাগানো হয়েছে। আগে বলতে কি, যেটা আমি দেখালাম ওইটার অনেক আগে, প্রায় 10 দিন, মেবি 10 দিন আগে। তো 10 দিন আগে লাগানো হয়েছে এই পেঁয়াজটা। আপনার অনেক সতেজ তরতাজা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় নাই। দেখেন অলরেডি মোটর চলে আসছে, এই যে মোটরের ফুলগুলো ধরেছে, মোটর অনেক সুন্দর বাম্পার বাম্পার মোটর হয়েছে। এই যে কী বলে ভুট্টা কাউন। তো যাই হোক, এখন আমি কাটবো পাতাকপি, কাটতে আসছি। তো যাই হোক, এই যে পাতাকপি আমি এখন কাটবো, বাগাই এটাই কাটবো। এই যে কাটে নিলাম, এই যে দেখেন কাটে নিলাম, এটা একটা রেখে দিলাম, আরো কিছু কাটবো, দেখি কোনটা হয়েছে। এটা পাতা মরে যাচ্ছে কেন, এটাই কাটেনি যেহেতু মরে যাচ্ছে, বয়স হয়ে গেছে এটার। দেখেন এই গড়াতে কোনো ধরনের কীটনাশক নেই, রাসায়নিক সার উপস্থিত নেই। এদিকে আমার সবজি আছে, কিছু লাফা সবজি আছে, এখানে অনেক কিছু আছে। আর কোনটা তো হচ্ছে 3-4টা কাটে নিয়ে যাবো। এদিকে তো অনেকগুলো বড় বড় হয়েছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে বকুল ভাই আপনার এত বুড়ি অরহর ডালে আপনার ই নাই কেন, মৌমাছি নাই কেন? কারণ আমাদের এলাকায়, আমি যে এলাকায় অবস্থা আছি, এলাকার মানুষ সচেতন না, কারণ পর্যাপ্ত পরিমাণে কীটনাশক ইউজ করে। এবং কি মৌমাছি যেগুলো মধু মৌচাক করে, সেগুলো মোয়ালদের কাজ হচ্ছে যে এদের বংশবিস্তার না করানো, শুধু এরা মধু খুঁজে। কিন্তু এটা যে টিকে রাখতে হবে এটা তারা জানে না, এই জন্যই কিন্তু আপনার মৌমাছির সংখ্যাটা দিন দিন কমে গেছে। তারা শুধু টাকার পিছনে ছুটতেছে, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করতেছি, তারা বিভিন্ন ধরনের পশু পাখি যেটাই বলেন না কেন, মাটি, এগুলোকে আমরা মানে
নিরাপদ বা সুরক্ষা হিসাবে রাখতে চাই, কিন্তু কিছু অসাধু ব্যক্তি ব্যবসায়ী তারা নিজ স্বার্থে এগুলো করে যাচ্ছে, যার ফলে কিন্তু এই দেখ আপনার মৌমাছির সংখ্যাটা অনেকটা কমে গেছে। দেখছেন কিভাবে কত আসে, নাই কোনো মৌমাছি নাই, এই জন্য কিন্তু মৌমাছির সংখ্যাটা দিন দিন হ্রাস পাচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে লাল শাক কিছুটা আছে, কিছু পরিমাণে।